পপ আপ এন্ড পুল করতাম, তো এটাও তাই তাই। এই যে এখানে পুশ করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। আমি হলাম শম্পা। আজকে আমি একটা লিপস্টিকের রিভিউ নিয়ে এসেছি। এই লকডাউনে সব মাস্ক পরে ঘুরে বেড়ানোর জন্য আমাদের কিন্তু লিপস্টিকটা প্রায় ইউজ করা বন্ধই হয়ে গেছে, তো তার জন্য অনেকদিন লিপস্টিক কেনা হয়নি। তো রিসেন্ট আমি একটা লিপস্টিক অনলাইনে দেখছিলাম, তো সেটার জন্য আমি ওটা কিনে নিয়েছি। সেইটা হলো এইটা, রেনি ফাইভ ইন ওয়ান লিপস্টিক। এটা দেখুন পেন স্টিকের মতো। তো আমরা ছোটোবেলায় যেরকম পেন পেন্সিল ইউজ করতাম রাবার দেওয়া, পুশ পপ আপ অ্যান্ড পুল করতাম, তো এটাও তাই তাই। এই যে এখানে পুশ করছি, পপ আপ, দেন আবার পুশ, পপ আপ, পুশ। তো আমি সোয়াচগুলো এবার দেখাচ্ছি। রিনি ফাইভ ফাইভ লিপস্টিকটা আমি 599 দিয়ে কিনেছি ফ্লিপকার্ট থেকে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা নর্মালি ব্ল্যাক বক্সে আসে, এটার প্রাইস কিন্তু 750। এটার মধ্যে পাঁচটা ছোটো ছোটো মিনিয়ন্স লিপস্টিক আছে, যার ওয়েট 1.5 গ্রাম করে। তো আমি একটা লিপস্টিক একটা শেড আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু ট্রান্সফার, তো এটা হলো এই শেডটা। এর মধ্যে জোজোবা অয়েল থাকা, এটা ময়েশ্চারাইজড, এটা কিন্তু পিগমেন্টেড, আর এটা স্টে করে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। কিন্তু কিছু খেলে কিন্তু হালকা হয়ে যায় লিপস্টিকটা। লিপস্টিকটা কভারেজ বেশ ভালো, কালারগুলো খুব অ্যাট্রাকটিভ। তো এটা আমি লাস্ট লাগালাম। এটা আমার কিন্তু পাঁচটা লিপস্টিকের মধ্যে এই কালারটা একটু বেশিই ভালো লেগেছে। তো দেখে নিন, এটা এই শেডের। তো পাঁচটা শেডই কিন্তু খুব ভালো, আপনারাও কিনুন, আপনারাও ইউজ করে দেখুন। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ একটা কম্বো পেয়ে গেছি পাঁচটা একটার মধ্যে, 5 ইন 1 এই জন্যই। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আরও আরও ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, বাই।